ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি পরীক্ষায় বা প্রাইমারি টেটের ইন্টারভিউ দেবে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করব নমুনা প্রশ্নের সেট টু। নমুনা প্রশ্নের অর্থাৎ প্রাইমারি টেট ইন্টারভিউয়ের যে নমুনা প্রশ্ন, সেই প্রশ্নের সেট টু নিয়ে আমি আলোচনা করব, উত্তরসহ আমি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এর আগে তোমরা সেট ওয়ানটা দেখে নিয়েছো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা শুনে নিয়েছো। এবার আমি দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব উত্তরসহ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আসি প্রথম প্রশ্ন। দেখো, একের কতে আছে, শিশু সমীক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি পদ্ধতির নাম লিখুন। এখানে নাম বলুন, শিশু শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি পদ্ধতির নাম বলুন, তাহলে কি বলবে? দেখো, শিশু শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি সমীক্ষা, মানে যে কোনো দুটি পদ্ধতির নাম হলো, একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি আর দুই নম্বর অনুসন্ধান পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি, দুই নম্বর অনুসন্ধান পদ্ধতি। এবার আসি খ, অনগ্রসর শিশুদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অনগ্রসর শিশুদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এক, এদের শিক্ষামূলক যোগ্যতা তুলনামূলকভাবে কম হয়। দুই, অভিযোজনের ক্ষেত্রে ব্যর্থতা, এরা অন্যদের সঙ্গে ঠিকঠাক মিশতে পারে না এবং এই পড়াশোনার সঙ্গে ঠিকঠাক অভিযোজন করতে পারে না। তাই এদের দুটো বৈশিষ্ট্য হচ্ছে, এদের শিক্ষামূলক যোগ্যতা তুলনামূলকভাবে কম এবং অভিযোজনের ক্ষেত্রে ব্যর্থতা। এবার আসি দুইয়ের কতে, ফাল্গুন কবিতার কবি কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। দুইয়ের কতে আসি, অর্থ লিখুন তোয়াক্কা। তোয়াক্কা মানে কি? গ্রাহ্য। তোয়াক্কা শব্দের অর্থ হচ্ছে গ্রাহ্য করা। এবার আসি তিনের কতে আছে, এক লক্ষ টাকার 10% এর 10% মানে এক লক্ষ টাকার 10% এর 10% সমান সমান কত? তাহলে এক লক্ষ টাকার 10%-এর 10% সমান সমান 1,000 টাকা। এবার আসি খ, তিনের খতে আছে, একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিন। একটা অপ্রকৃত, সবসময় মাথায় রাখবে যে অপ্রকৃত ভগ্নাংশে, মানে অপ্রকৃত ভগ্নাংশে লব সবসময় কী হয়, বড় হবে, আর হর সবসময় ছোট হবে। তাহলে আমি একটা বলে দিলাম 85/17, 85/17, তুমি ইচ্ছামতো 50/20, 30/10, এইভাবে উদাহরণ দিয়ে দিতে পারো। ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে এবং হর ছোট হবে। চার নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র জলপাইগুড়ি জেলাকে কেন্দ্র করে কোন বই লিখেছিলেন? কোন বই লিখেছিলেন? এটার উত্তর হবে দেবী চৌধুরানী। পাঁচ নম্বর প্রশ্ন, বিসিজি এর পুরো নাম কী? বিসিজি এর পুরো নাম কী? ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। এবার আসি ছয় নম্বর প্রশ্ন, দুটি রেগুলার ভার্বের উদাহরণ দিও। উদাহরণ দাও, দুটি রেগুলার ভার্বের উদাহরণ দাও বা দিন। তাহলে প্লে থেকে কী হচ্ছে, প্লেইড, এবং হেয়ার থেকে হেয়ার্ড। তাহলে প্লে থেকে প্লেইড, হেয়ার থেকে হেয়ার্ড। আচ্ছা, এবার আসি সাত নম্বর প্রশ্ন, কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস? কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস? উত্তর হবে কি, সাতই এপ্রিল। ঠিক আছে, এবার আসি আট নম্বর প্রশ্ন, বাংলার বাঘ কে? উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। নয় নম্বর প্রশ্ন, রান্নার গ্যাসে কী থাকে? উত্তর হবে প্রোপেন ও বিউটেন।
10 নম্বর প্রশ্ন এবং এই সেটের শেষ প্রশ্ন, কোন লেখকের ছদ্মনাম অনিলা দেবী? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।